আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল অ্যান্ড থ্যাংকস ফর ক্লিক মাই ভিডিও ডিয়ার সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন আরেকটি নতুন ভিডিও টিটিআর পলো শার্টের এই প্যাটার্নটি তৈরি করবো আমি ল্যাকটা মার্ডারি সফটওয়্যার দিয়ে আমার বিভিন্ন ভিডিওতে সাবস্ক্রাইবাররা অনুরোধ করেছেন কেউ বিরক্ত হয়ে বলেছেন আমি ট্রেনিং প্যাকেজের ভিডিওগুলো সিরিয়াল অনুযায়ী দিচ্ছি না এ কারণে তো আসলে ঈদের ছুটি ছিল সে কারণে ভিডিও তৈরি করা সম্ভব হয়নি ট্রেনিং প্যাকেজের ভিডিওগুলো শুরু হবে আগামী শুক্রবার থেকে আর ভিডিওগুলো অলরেডি শনিবার থেকে পেয়ে যাবেন তো আজকের এই পলো শার্টের প্যাটার্নটি তৈরি করব দেখতে পাচ্ছেন মেজারমেন্ট শিট আমরা মেজারমেন্ট পয়েন্টগুলোকে একবার পরে নিই বায়ার ডিজনি স্টাইল বিটিএস একশো টাইপ নন ওয়াশ আর মেজারমেন্ট পয়েন্টগুলো যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন চেস্ট হাই পয়েন্ট সোল্ডার থেকে ফোরটিন বটমও ফোরটি লেন্থ হাই পয়েন্ট সোল্ডার থেকে টোয়েন্টি এইট চেস্ট এইচ পি এস টেন হাই পয়েন্ট সোল্ডার থেকে দশ ইঞ্চি নিচে হবে চল্লিশ বটমও চল্লিশ হবে লেন্থ হবে টোয়েন্টি এইট অ্যাক্রস শোল্ডার সেভেন টেন নেক ড্রপ থ্রি থ্রি ফোর নেক উইথ সেভেন সোল্ডার স্লোপ অন থ্রি ফোর সোল্ডার ফরার্ড দেড় ইঞ্চি স্টেট আর্মহল টেন স্লিভ লেন্থ এইট হাফ সিলিভ ওপেনিং ফোরটিন তো এখান থেকে যেহেতু আমাদের স্টেট আর্ম হলের মেজারমেন্ট দেওয়া আছে সুতরাং এখান থেকে হাই পয়েন্ট সোলার থেকে টেন ডাউনে এই মেজারমেন্টটি না থাকলেও চলবে যেহেতু আমার টপ এবং বটমের মেজারমেন্ট একই সমান তো চেস্ট পজিশন টেন ইঞ্চি নিচে এটি আর্মহলের এই স্টেট আর্মহল বরাবরও থাকতে পারে এর সাথে নিচেও যেতে পারে তো যেহেতু চেস্ট এবং বটমের উইথ একই সমান সুতরাং যে কোনো একটি মাপ থাকলেই চলতো তো আমরা এখন এটিকে মিনিমাইজ করে রাখবো এবং ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করব। যেখানে আমার প্যাটার্ন সেভ করব আমি ফোল্ডার থেকে নিউ এখান থেকে বি বিটিএস ওয়ান টু জিরো এই ফোল্ডারে আমার কাজগুলো সেভ করব আমি সফটওয়্যার অন করলাম ফাইল নিউ BTS ওয়ান টু জিরো শিট নিউ শিট কন্ট্রোল ইউ এবং এফ টেন ফাইল অ্যাক্সেসপাত এখান থেকে চলে যাব আমি ডেস্কটপের তৈরি করা ফোল্ডারে BTS ওয়ান টু জিরো ওকে ডাবল কোটেশনে ক্লিক করলাম ওকে এখানে বেসিক টেন সাইজ দেওয়া আছে আর মেজারমেন্ট যদি ফলো করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে এক্সেল থেকে ফাইভ এক্সেল পর্যন্ত তো যেহেতু আমি এই প্যাটার্নটি গ্রেডিং সহ করব সুতরাং আমার এই সাইজ টেবিলটি অবশ্যই দরকার আমি আজকের ভিডিওতে সাইজ টেবিল তৈরি করব না আমি সরাসরি মডাইসের যেই সাইজ টেবিল আছে এখানে প্যাটার্নটি তৈরি করব অবশ্যই আমি গ্রেডিং করার আগে সাইজ স্টেবিলিটি চেঞ্জ করে নেব তো আমি প্যারামিটার থেকে মেজারমেন্টটি একবার চেক করে নিই এখানে ইঞ্চি দেওয়া আছে সিএম হবে সরি আমি আবারও দেখি সিএম নয় ইঞ্চিতেই হবে প্যারামিটার এখান থেকে ইঞ্চি ফাইলটিকে একবার সেভ করে নেই ফাইল সেভ এবং আবারও ফাইলসে ফাইল সেভ কন্টিনিউ আমার সফটওয়্যারটি প্যাটার্ন তৈরি করার জন্য প্রস্তুত তো প্রিয়ডার বরাবরের মতো মূল কাজ শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা অ্যালাম্বিলটিকে বাজিয়ে দিন নতুন ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য আর যদি আপনি আমার পুরাতন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে একটি লাইক করে সঙ্গে থাকুন এ হলো আমার মেজারমেন্ট শিট বেসিক মেজারমেন্টগুলোই দেওয়া আছে বাকিগুলো আমরা নিচ থেকে নেব চেস্ট ফোরটি বটমও ফোরটি লেন টোয়েন্টি এইট আমি এ পণ থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং ফাঁকা অংশে ক্লিক করে চলে যাব ডিএল এখানে টাইপ করবো টোয়েন্টি এইট এরপর নেক উইথ সেভেন নেক ড্রপ হবে তিন থ্রি ফোর আর সেভেনের অর্ধেক হবে থ্রি হাফ ডেভেলপ সিলেকশন করলাম এখান থেকে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এবং ব্যাক নেক ড্রপের মেজারমেন্ট নেব আমি পয়েন্ট সেভেন ফাইভ আরেকটি মেজারমেন্ট হাই পয়েন্ট শোল্ডার থেকে শ্রেষ্ঠ পজিশন দেওয়া আছে টেন আমরা মেজারমেন্ট সিট গুলো পড়ার সময় দেখেছিলাম দেখতে পাচ্ছেন টেন দেওয়া আছে আর মেজারমেন্ট হবে স্টেট মেজারমেন্ট হবে সে পজিশন আর দশ ইঞ্চি নিচে হবে আমার সেস্টের মেজারমেন্ট এবার আমি বেজেন করলাম এবং এ পয়েন্ট থেকে নেক উইথ হলো সেভেনের অর্ধেক থ্রি পয়েন্ট ফাইভ সোলার স্লোপ অন থ্রি ফোর এবং সোলার ফরওয়ার্ড আছে দেড় ইঞ্চি অ্যাক্রো সোল্ডারের মেজারমেন্টটা আমাদের দরকার অ্যাক্রো শোল্ডার সেভেন টেন হাফ অ্যাক্রো সোল্ডার হবে তো আমি প্রথমে শোল্ডার স্লোপের নেই ফাইভ এখান থেকে অ্যাক্রো সোল্ডারের মেজারমেন্ট সেভেন টেনের এর অর্ধেক এইট পয়েন্ট ফাইভ হবে আমার বিডিও আমার অন্যান্য ভিডিওতে আমি একাধিকবার বলেছি যখনই আপনারা এ ধরনের পয়েন্ট তৈরি করবেন ডেভেলপ পয়েন্ট অবশ্যই এই পয়েন্টগুলোকে ইনসার্ট করে নেবেন আমি অলটা সেভেন শেপে অথবা এফ থ্রি থেকে ইনসার্ট দিয়ে এই পয়েন্টগুলোকে ইনসার্ট করে দেব এ হলো আমার অ্যাক্টো সোল্ডারের মেজারমেন্ট আমি এখান থেকে বেজিয়ার দিয়ে সোল্ডারের মেজারমেন্টটি টেনে দিলাম প্যারাল সিলেকশন করলাম দেড় ইঞ্চি ফরওয়ার্ড সুতরাং হাফ হবে মাইনাস পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ তো মেজারমেন্ট সিটটি যদি আমরা ফলো করি তাহলে এখানে লেখা আছে দেড় ইঞ্চি ফরওয়ার্ড আসলে এই মেজারমেন্টটি হওয়া উচিত ছিল পয়েন্ট সেভেন ফাইভ ফ্রান্ট এবং ব্যাক শোল্ডারের ডিস্টেন্স হবে দেড় ইঞ্চি আর ফরওয়ার্ড হবে থ্রি ফোর এবার আমাকে চেষ্টের মাপ নিতে হবে আমরা দেখেছি ফোরটি চারের এক অংশ হবে টেন প্যারাল করলাম এবং এখান থেকে নেব টেন এই পয়েন্টগুলো আমাদের প্রয়োজন নেই তো এটি যেহেতু আমার হাই পয়েন্ট শোল্ডার থেকে মেজারমেন্ট পয়েন্ট সুতরাং এটিকে রেখে দিলাম আর বিজিআর দিয়ে এখান থেকে নেব আমি স্টেট আর্ম হল আমি মেজারমেন্টটি আবারও দেখি স্টেট আর্ম হল টেন এখানে হবে এই লাইনের সাথে লাগবে তো হাই পয়েন্ট সোলার থেকে যে মেজারমেন্টটি দেওয়া আছে এই মেজারমেন্টটি রং আমি এটিকে ডিলিট করে দিলাম অবশ্যই এটি ভুল টাইপ করা হয়েছে আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম আমরা যদি সিটটি ফলো করি এখানে অ্যাক্রোস ফান্ড কিংবা অ্যাক্রোস ব্যাগের কোনো মেজারমেন্ট দেওয়া নেই প্রয়োজন নেই আমরা আমাদের সাধারণ নিয়ম অনুযায়ী করে নেব বেজিয়ার সিলেকশন করলাম এ হলো আমার ফন্ট আর্ম এবং এখান থেকে এ হলো ব্যাগ আর্ম এটি হলো ফন্ট এবং এখান থেকে এটি হলো ব্যাগ আমি অতিরিক্ত এই লাইনগুলোকে ডিলিট করে দেব অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এখানে অ্যাটাচ করে দিলাম এ পয়েন্টটি এখানে চলে আসবে একই সাথে আমি বেজিয়ার দিয়ে বটমের এই লাইনটি টেনে দিলাম আমরা যদি পিকচারটি দেখি তাহলে একদমই স্টেট বটমে এখানে কোনো কাজ নেই আমি আর্মহলের এই অংশটি বড় করলাম ডিসপ্লে থেকে হ্যান্ডল বাটনটি অন করে দিলাম শোল্ডার লাইনটিকে আমি এভাবে কপি করব ঠিক দুই থেকে আড়াই ইঞ্চি আমি দুই ইঞ্চি নিচে নিলাম আমাকে এই লাইনটি অবশ্যই নাইনটি ডিগ্রির নিচে যাওয়া যাবে না ওকে একই সাথে এ হলো আমার ব্যাগ এখানে যদিও মেজারমেন্ট নেই আমি মিনিমাম হাফ ইঞ্চি ডিফারেন্স রাখবো এখানে পয়েন্ট ফোর আছে আমি আর একটু মডিফাই করলাম এবার ওকে আমি পজিশনের এই মার্ক দুটিকে ইনসার্ট করে নিলাম এবার আমাকে এই শেপগুলিকে চেক করতে এবার আমাকে আর পজিশনের এই শেপগুলিকে চেক করে নিতে হবে সঠিকভাবে হয়েছে কিনা চেক করার জন্য আমি যেভাবে করব এফ ওয়ান থেকে আমি পয়েন্ট এই ফাংশনটি অফ করে দিলাম সিমেসিস এই লাইনের মধ্যে একটি লাইন টেনে দিলাম সিমেন্টটি দিয়ে এ হলো আমার ফ্রন্টন তো লক্ষ্য করুন ব্যাক এবং ফ্রন্টের শেপ কিন্তু একদমই ওকে আমি এখান থেকে ফ্রন্টের এই লাইনটিকে লাইট টপের দিকে উঠিয়ে দিলাম এবার ওকে বা আমি এভাবে দেবো আমি এখান থেকে ব্যাগে আসলাম যেহেতু ওকে আছে আমি এই লাইনটিকে সামনে উঠিয়ে দিলাম ওকে এবার হলো নেট পজিশন রিসেপ এবং এ হলো আমার ফান্ড একই সাথে এটি হলো ব্যাগ এখান থেকে সিম অ্যাসিড দিয়ে এ লাইনের মধ্যে ক্লিক করব সিমেট্রি দিয়ে এ হলো আমার ফন্ট তো দেখতে পাচ্ছেন এখানে বি হয়েছে আমার শেপ ওকে হয়নি এখান থেকে ফন্টের এই লাইনটিকে আরো মডিফাই করলাম এবার যদি সিমেট্রি দিয়ে আবারও ক্লিক করি তাহলে ওকে এখান থেকে আমি এই পয়েন্টটিকে পয়েন্ট অন ডাউনের দিকে নিয়ে আসবো জিরো বাই পয়েন্ট এবার ওকে এটিকে ডিলিট করে দিলাম এই অংশটিকে এভাবে সিলেকশন করলাম এবং লেয়ার্স থেকে আর্স খুব দ্রুত সময়ে আমার ব্লকটি হয়ে গেল আমি ফাইলটিকে একবার সেভ করে দিই এবং কন্টিনিউ অংশটিকে বড় করলাম এই পয়েন্টের মধ্যে ডাবল পয়েন্টটা আছে এটিকে আমি এভাবে অ্যাটাচ করে দিব তো ওকে আমি আর একবার সেভ করে দিলাম ফাইল সেভ কন্টিনিউ এবার চলে যাবে মেদনের সিট আট আটকির দিকে ফলো করুন এখানে স্লিপ এবং কলার আমাদের এটি বেসিক যে সিলিপ এবং কলার থাকে তা জয়েন করব এগুলি তৈরি করার প্রয়োজন নেই জাস্ট ব্যাক নেকের জন্য একটি ট্যাপ বা নেকের ইনসাইডকে ফিনিশ করার জন্য একটি ট্যাপের প্যাটার্ন তৈরি করে দিতে হবে এছাড়া এবং এছাড়া ব্যাক এবং ফ্রন্টের টপ পজিশনে কন্ট্রাস সুতরাং আমাদেরকে ব্যাক এবং ফ্রন্ট পজিশনে ইয়ক তৈরি করতে হবে এবং খেয়াল করুন ইয়ক পজিশন ব্যাক এবং ফ্রন্ট একই পজিশনে আছে তো চলুন এবার ইয়োক এবং ফান্টের যে প্লাকেট দেখতে পাচ্ছেন এই প্লাকেট মার্ক করব আমি অংশটিকে বড় করে নিলাম ইয়োক পজিশনের কোনো মেজারমেন্ট দেওয়া নেই সুতরাং অ্যাক্ট্রস পজিশনে আমি ইয়োক নেব বিজেসলেশন করলাম এবং এ হল আমার অ্যাক্ট্রস এ বরাবরই আমি ইয়োক দেব এ পয়েন্টটিকে আমি এবার আবার স্ট্রেট করে দিলাম এবং এখান থেকে দিয়ে ব্যাগের সাথে দিলাম এবং এখানে আমাদের ইয়োগ হয়ে গেছে এবার ফ্রন্টের যে প্লাকেট দেখতে পাচ্ছেন এই প্লাকেট তৈরি করবো আমরা যদি এই অংশটিকে বড় করি নেকের পজিশন থেকে পর্যন্ত এখানে চার ইঞ্চি প্রায় সাড়ে চারের মতো আছে তো এখানে আমি থ্রি ওয়ান ফোর প্লাকেট তৈরি করব যেহেতু এখানে দুটি বাটন আছে সুতরাং এ প্লাকেট মিনিমাম চার সাড়ে চার ইঞ্চি হওয়া উচিত তো এখান থেকে আমাদের প্লেস কিন্তু কম তো এখান থেকে আমি ফ্রান্টির ইয় পজিশনের মার্কটি আরো ডাউনের দিকে দেব আমি এখান থেকে দেব এক ইঞ্চি অথবা পয়েন্ট থ্রি ফোর দিলাম সরি এখান থেকে দেব আমি ডাউনের দিকে মাইনাস পয়েন্ট সেভেন ফাইভ আর এখানে প্লাকেটটি তৈরি করবো আমি চার ইঞ্চি এটি আমার ব্যাক ইউ পজিশন আমি এখান থেকে নেব চার এই প্লাকেটের উইথ দেব আমি এক ইঞ্চি সুতরাং এখান থেকে হবে হাফ ইঞ্চি পয়েন্ট ফাইভ বেজিয়ার দিয়ে এবার আবার লাইন টেনে দিলাম এ পয়েন্টটিকে ইনসার্ট করে দেবো আমাদের প্লাকেট মার্ক হয়ে গেছে অ্যাডজাস্ট টু লাইন এটি হলো আমার ফন্ট এর পজিশন আমি চলে যাব মেজারমেন্ট সিট প্লাকেট মার্ক ওকে তো চলুন এবার স্লিপের প্যাটার্ন তৈরি করি আমি বেজ সিলেশন করলাম এবং ফাঁকা অংশে ক্লিক করে চলে যাব ডিএল তো দুটোপার এখান থেকে আমি কলার এবং স্লিপের বটমে যে ডিপ জয়েন হবে এর জন্য সিরিপ লেংথ থেকে এক ইঞ্চি রিবের মেজারমেন্ট মাইনাস করব। তো আমার মেজারমেন্ট যেহেতু এইট হাফ দেওয়া আছে সুতরাং আমি প্যাটার্নের মেজারমেন্ট নেব সেভেন হাফ বাকি এক ইঞ্চি হবে এই নিট ডিপ ফেব্রিক এখানে নেব সেভেন পয়েন্ট ফাইভ কন্ট্রোল বাটনটি চেপে ধরে একদম স্ট্রেট করে দিলাম এখান থেকে এই মেজারমেন্টটি শো করব টেন প্যারালাল দিয়ে লাইনটিকে প্যারালাল করব নাইন পয়েন্ট ফাইভ আর ডেভেলপ দিয়ে এখান থেকে আমি মেজারমেন্ট নেব মাইনাস এক বেজিয়ার দিয়ে এই লাইনটি টেনে দিলাম এই অংশটিকে বড় করে নেব এইট থেকে লেথন মেজর এবং এই মেজারমেন্টগুলি শো করলাম যেহেতু আমার স্লিপটি এখানেই জয়েন হবে সুতরাং আমি এইভাবে দেব এখানে আছে থ্রি ফোর তো দুটি মেজারমেন্ট একই জায়গায় পড়েছে টেন পয়েন্ট নাইন এবং টেন পয়েন্ট সিক্স টোটাল হবে বিশ একুশ থ্রি ফোর আমি টোটাল বাইশ তৈরি করব যেহেতু নিট ফেব্রিক সুতরাং স্লিপটিকে বেশি প্লাস করার প্রয়োজন নেই ওয়ান ফোর প্লাস হলে যথেষ্ট তো যদি আমি সঠিক ক্যালকুলেশন করি টেন পয়েন্ট প্লাস টেন পয়েন্ট সিক্স হাফ আমি একুশ থ্রি ফোর নেব প্লাস পয়েন্ট আমি থ্রি এইট প্লাস দিলাম ডিভাইডেড হবে টু টেন পয়েন্ট নাইন ফোর নাইন অর্থাৎ একটু কম রাখব তো 11 হাফ আছে আমাকে এখান থেকে মাইনাস করে নিতে হবে এ হলো আমার স্লিপের থেকে কম থাকবে এবার দেখতে পাচ্ছেন ওকে ফোর টেন স্লিপ ওপেনিং বিজদের সিলেকশন করলাম এখান থেকে নেব সেভেন কন্ট্রোল বাটন চেপে ধরে এভাবে দিলাম আমি এ লাইনটিকে ডিলিট করে দিব থেকে আমার একটু বেশি হয়েছে আমি টেস্ট সিলেকশন করব পিন করে নিলাম এবং টেস্ট দিয়ে এ পয়েন্টে ক্লিক করে ঠিক এই লাইনটিকে এভাবে দিব আমার স্লিপের শেপের মেজারমেন্ট পরিবর্তন হবে না এবার ওকে আর এখান থেকে যেহেতু ওপেনিং দেওয়া আছে টেন হাফ হয়েছে সেভেন সুতরাং যেহেতু রিপ জয়েন হবে সুতরাং এখান থেকে আমি তিনশোটা প্লাস করব। টোটাল প্লাস থাকবে থ্রি ফোর মাইনাস পয়েন্ট তিনশো পঁচাত্তর সিলেকশন করলাম এবং এ লাইনটি টেনে দিলাম আমি এ অংশটিকে বড় করি এবার দেখতে পাচ্ছেন আমার সিলিপ ওকে এ অংশটিকে বড় করে নিলাম প্যারালাল সিলেকশন করলাম এবং আরেকটি লাইন টেনে দিলাম সরি নয় বিজিয়ার দিয়ে আরেকটি লাইন টেনে দিলাম আমি এ লাইনের মেজারমেন্ট কেউ শো করলাম তো টেন এইট এবং টেন সেভেন আমাকে মেজারমেন্ট আরেকটি ইনকেস করতে হবে এবাৰ অকে টেন পইণ্ট নাইন ফ'ৰ টেন পইণ্ট এইট ছিক্স ফ'ৰ প্লাছ টেন পইণ্ট নাইন নাইন ছিক্স ডিভাইডেড টু তো দেখতে পাচ্ছেন টেন পয়েন্ট নাইন টেন এর জায়গায় টেন হয়েছে টেন পয়েন্ট নাইন ফোরের জায়গায় টেন হয়েছে সুতরাং আমাদের মেজারমেন্ট এখনো মাইনাস আছে আমি এখান থেকে আরেকটু ডাউনে দিলাম এবার ওকে হবে আমার আর মেজারমেন্ট চেক করার প্রয়োজন নেই আমি এই পয়েন্টটিকে আরেকট ইনক্রিজ করে দিলাম এবার ওকে তো পিরিয়ডটা আমার ব্লক ওকে নেকের ইনসাইটে যে একটি ফিনিশের জন্য নেক ট্যাক হবে সেই প্যাটার্নটি তৈরি করা প্রয়োজন নেই কারণ নিট ফেব্রিকের বাইন্ডিং বা ট্যাপের জন্য মেশিন দ্বারা রুলিং করে ফেব্রিক কাটা হয় আর যদি আমি প্যাটার্ন তৈরি করে দিই তাহলে এখান থেকে জাস্ট এইটিন বাই এক এরকম একটি প্যাটার্ন দিলেই ওকে হবে অবশ্যই এই প্যাটার্নটি উইতের দিকে হবে সুতরাং আমি এভাবে তৈরি করতে পারি ওকে আমি ফাইল টিকে আরেকবার সেভ করে দেই ফাইল সেভ কন্টিনিউ ডিসপ্লে থেকে হ্যান্ডল বাটনটি অফ করে দিলাম মেজরগুলিকে হাইট করে দিলাম এফ থ্রি থেকে পিনগুলিকে উঠিয়ে দিলাম এবার যদি এই অংশটিকে বড় করি তাহলে দেখতে পাচ্ছেন আমার মাস্টারগুলো ড্রয়িং করা ওকে তো প্রিয় ডার আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করব। পরবর্তী ভিডিওতে এখান থেকে সিম করে করে বের নেব এবং প্যাটার্নটিকে গেডিং করব তো আপনি যদি আমার চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য সবার আগে আর যদি পূর্ব থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন সে সাথে ভিডিওতে লাইক করুন কমেন্টস করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকেও কাজ শেখার সুযোগ করে দিন আমি এই পয়েন্টটিকে একটু ডাউনে দিয়ে দিলাম একই সাথে এই পয়েন্টটিকে একটু টপের দিকে দিলাম তো প্রিয় ডাপার এটি কোনো প্যাটার্ন নিয়ম নয় জাস্ট আমার পার্সোনাল টেকনিক্যাল ইস্যু ফাইল সেভ কন্টিনিউ আজকের ভিডিওটি এ পর্যন্তই সবার জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম